হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ ও ভালো আছো। তো আবারও হাজির হলাম অনেকদিন পরে ভিডিও নিয়ে। তো দেখো কী নিয়ে হাজির হয়েছি। একটা পপেটের মধ্যে আমার ছোটো মেয়ে চকলেট বানিয়েছে। আর কী দিয়ে বানিয়েছে বলো তো? ডেয়ারি মিল্ক আর জেমস দিয়ে। তো ও ভাবছিলো নিজে একা খুলতে পারবে, কিন্তু খুলতে পারেনি। আর এটা বানিয়ে কিন্তু ও ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলো শক্ত হওয়ার জন্য। তো আমি সেটা খুলে দিচ্ছি, কিন্তু ওর মাথায় বুদ্ধি খাটিয়ে যে বানিয়েছে সেটাই অনেক বড়। আর আমার মেয়ে নতুন নতুন ক্রিয়েটিভিটি করতেই থাকে, আর আমি কোনো বারণ করি না। আজকে এটা, কালকে আইসক্রিম বানায়, জেমস দিয়ে আইসক্রিম বানিয়েছে, অনেক রকম জিনিসও বানাতে থাকে। তো আমি সেগুলো বারণ করি না, কারণ ওদেরও তো শেখা উচিত, শিখতে দেওয়া উচিত, তাই না? আর আমি তো বললাম এর আগেও ও অরিও বিস্কুট দিয়ে কেক বানিয়েছে, তারপরে জেমস গুঁড়ো করে তার সাথে দুধ দিয়ে আইসক্রিমও বানিয়েছে। আর সেই ভিডিও কিন্তু আমি দিয়েও দিয়েছি, তোমরা চাইলে আগেও ভিডিও দেখে নিতে পারো। আর এখানে একজন আঁকছে। তো এই যে ওর আঁকা, এটা কি আঁকা, এটা কি আঁকা, এটা আপনি কি এঁকেছেন? মানে আকাশে দিয়ে পাখি আসছে, আর এটা হচ্ছে বাড়ি, একটা গাছ। আচ্ছা, বাড়িটার থেকে পাখিটা যেন বেশি বড় হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছো কি সুন্দর এঁকেছে? এই যে উপরে আকাশ, তারপরে পাখি, তারপরে এদিকে একটা বাড়ি, এদিকে একটা গাছ, আর এদিকে রাস্তা। তো পাখিটা মনে হয় বেরিয়ে বেশি বড় হয়ে গেছে বাড়ির থেকে। বেশি বড় হয়ে গেছে না? পাখি বড় হয়ে থাকে এইরকম আঁকা তো, মানে কি বলবো, লাস্টের দিকতে ফার্স্ট হবে এরকম আঁকা। ওর হাসে লাস্টের দিকতে ফার্স্ট আমার মেয়ে। এখানে রাতের ডিনার কি হচ্ছে সেটা দেখি, পেঁয়াজি। আর কেন হচ্ছে বলো তো? হচ্ছে খিচুড়ি, এই যে খিচুড়ি। তো এই খিচুড়ি যেহেতু হচ্ছে, তো তাই জন্য ভাবলাম পেঁয়াজি করি। তো এখানে হচ্ছে, আর আমার ছোটো মেয়ে কী করছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি, চলো। এই দেখো পাগলটা কী করছে, বাবার সব জামা কাপড় ওই চেয়ারের উপর ছিল সেখান থেকে নিয়ে এসে সব ভাঁজ করছে। পাগলটাকে বলছি কি, ভাঁজ করিস না বাবা, আবার যাতাই করে ফেলবে। ওর বাবা কিছুতেই ভাঁজ জিনিস রাখতে চায় না, মানে ওর জিনিস ভাঁজ করে রাখলো, ওর বাবা সেগুলোকে আবার নিয়ে এলোমেলো করে ওই যে চেয়ারটা দেখছো ওই চেয়ারের উপর রেখে দেয়। তো আমি ওকে বারণ করছি, করিস না করছে, তাও দেখো ছোটো মেয়ে এত সব জামা কাপড় সব ভাঁজ করলো। আর দেখো সোয়েটার মোয়েটার আমাদের কিন্তু সব তোলা হয়ে গেছে, কিন্তু ওর বাবার মোটে শীত যায় না, কারণ ওর বাবা সারা বছর শীত থাকে মনে হয়, তাই সোয়েটার মোটা কিছু তুলতে দেয় না, সব যে এখানে রয়েছে কাঁচা ধোয়া তা সত্ত্বেও এখানে ফেলে রেখেছে। আর ও এগুলো নিয়ে সব ভাঁজ করছে, বারণ করছে শুনছে না। বাবার মেয়ে তো, তাই তাই তো, বাবার মেয়ে বাবা, তাই বাবা জামা কাপড়, তাই জন্য তো বাবার মতন অভ্যাস, বুঝেছো তো? তাই ভাঁজ করে দিচ্ছে, আর বাবা এসে সব এলোমেলো করে এখান থেকে জামা কাপড় পরবে আর ওখানে রেখে দেবে। তো চলো আমার বড় মেয়ে কী করছে একটু দেখিয়ে দিই। এই যে ছোটো মেয়ে ওই ঘরে বলে বড় মেয়ে এই ঘরে পড়ছে, এই যে ছিল ওই ঘরে বসা, ছোটোটা গিয়ে একটু অত্যাচার করছিল, কথা বলছিল, তাই ও আবার বিরক্ত হয়ে ডিস্টার্ব হয়ে ও আবার এখানে এসে পড়তে বসে। নাহলে ওই খাটে, যেহেতু দেখলে ওর খাটের বই ছিল, কিন্তু ও খাটে বসে পড়ছিল, তো এখানে এসে বসলো কারণ ও এখানে ডিস্টার্ব করছে জামা কাপড় নিয়ে। তো আবার আসছি পরে। এখানে রাত্রির বেড়ে বেজে গেছিলো 11টা, তো তার জন্য খিচুড়ি বেড়ে নিলাম। ওর বাবা একটু দেরি করে আসে বলেই আমরা একটু দেরি করে খাই, সঙ্গে তো পেঁয়াজি আছেই জানো, আর সঙ্গে একটু লেবু। তো জাস্ট জমে যাবে আজকে রাতের ডিনারটা, তো আমরা এখন ডিনারটা সেরে নিই। আর একজন এখানে শুয়ে রয়েছে ঘুমোচ্ছে, তুমি ছোটো মেয়ে। আর এখন বাজে 6:30, আর আমার বড় মেয়ে একটু পড়ছে, তোমাদের দেখিয়ে নিয়ে আসি। ওরা আজকে লাস্ট পরীক্ষা। তো ওই যে ওর বাবা এখানে ঘুমোচ্ছে আর মেয়ে এখানে পড়ছে, তো হচ্ছে লাস্ট পরীক্ষা। প্রিপারেশন কেমন হচ্ছে? ভালো তো, ঠিক আছে পড়। আর এই কদিন খুব টেনশনে ছিল, পড়ার দিক থেকে খুব টেনশনে ছিল, এখন পরীক্ষা শেষ, এখন তো আজকে তো উড়ে বেড়াবে পাখনা মেলে, তাই তো? আর এই যে তোর বোর্ড টোর্ড দেখো, এবার তো এই বোর্ড নিতে হয়েছে, এবার আর অন্য কোনো বোর্ড চলেনি, প্লাস্টিকের বোর্ড, এই বোর্ড নিতে হয়েছে ওদের। আর এই যে এগুলো নিয়ে যেতে হয়েছে, এবার আর ওই এই প্লাস্টিকের বক্স চলেনি, এই বক্স
আর এভাবে এবার পরীক্ষা দিতে হচ্ছে, খুব টেনশন ছিল আর খুব কড়াকড়িও ছিল এবার পরীক্ষায়। তো আজকে শেষ, আজকে ওনার ছুটি, খুব আনন্দ আছে তাই তো? আর একজন পেস্ট নিতে পারছে না, পেস্ট পড়ে নি, কত পেস্ট পড়েছে এখনো, পেস্ট পড়ে নি, নে তো এখনও স্কুল যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর আমি বই টুইটুইগুলো গুছিয়ে রাখি, কারণ এখন তো আর লাগছে না, পরীক্ষা শেষ, তারপর আবার দেখা যাবে। আর এই ব্যাগটা তো নিয়ে যাবে, পরীক্ষা দিয়ে যাবে, সব গুছিয়ে নিয়েছে এখন, পড়ে আসলো, তো একটু পরে স্কুল বেরিয়ে যাবে। আর এই যে একজন রেডি, এরও পরীক্ষা চলছে আর ওরও পরীক্ষা চলছে, দুজনেই কিন্তু পরীক্ষা চলছে, ও মাধ্যমিক আর এটার ওয়ানের পরীক্ষা, মানে কেজি ওয়ান। তো রেডি হয়ে গেছে, এখন ও আগে রাখতে চলে যাবে আর ওর দিদি একটু পরে যাবে, কারণ ওর দিদি তো 11:30 থেকে আর ওর 11:00 থেকে, 11:00 আগে যাবে ও। তো চলে যাও, যাও জুতোটা পরে দেবো না, তো যাও, টাটা, যাও। তো ও বেরিয়ে গেল, এখন জুতোটা পরিয়ে দেবো ওকে একটু, আর ওকে একটু চুল টুল বেঁধে দেবো, তারপরে রেডি হয়ে যাবে, তো আবার আসছি একটু পরে। তো এই যে এখানে যে বক্স জানালাটা আছে, তো জানালাটার উপরে এই গাছটা রেখেছিলাম, তো এই গাছটা দেখো কীরকম হয়ে যাচ্ছে, পাতাগুলো একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, বেশি জল দিলে যাবে মরে, আবার জল না দিলেও আবার কেমন হয়ে যাচ্ছে, কীরকম যেন হয়ে যাচ্ছে। এখন জল দিলে, বেশি দিলে ভালো হবে নাকি কম দিলে ভালো হবে বুঝতে পারছি না, কিন্তু কম দিলেই বেঁচে রয়েছে। কিন্তু আগে আরেকটা গাছ ছিল এই পাশের দিকে, তো সেখানে কিন্তু জল দেওয়ার ছোটো এই গাছটা মরে গেছিলো। আর বাইরে যা শুকনো ওয়েদার, একটু দেখো ছিঁড়ি বাইরে লোকেশনটা, একটু দেখো শুকনো ওয়েদার, খালি ধুলো বালি, পাতা ঝরে পড়ে যাচ্ছে, সব গাছের পাতা ঝরে পড়ে গেছে। আর যেহেতু বসন্তকাল, আর যেই রং খেলা হয়ে যাবে, তো তারপরে দেখা যাবে নতুন পাতা গাছে, আর তখন দেখতেও খুব সুন্দর লাগে। আর আমার গলাটাকে ইগনোর করো, ঠিক আছে, শরীর খারাপ হয়েছিলো, ঠান্ডা লেগেছিলো, তাই গলার ভয়েস চেঞ্জ হয়ে গেছে আমার, তাই কেমন যেন লাগছে, নিজেরই কেমন লাগছে যে গলার ভয়েসটা কেমন হয়েছে। তো এখানে দুটো গাছ আছে, এই যে হাওয়া দিচ্ছে, কিন্তু হাওয়ার সাথে সাথে সব বালি ঘরের মধ্যে ঢুকে আসছে, প্রচণ্ড ঘর নোংরাচ্ছে। আর দেখো ক্লাবের ছাদটার কী পরিস্থিতি, শুকনো পাতা ঝরে পড়ে নোংরা রয়েছে ক্লাব, কেন চারিধারেই এরকম নোংরা অবস্থা, আর গাছের পাতা সব পড়ে গেছে, কী অবস্থা, নতুন মানে নতুন কচি পাতা গজাবে সেই আশায় আর সেই ইসেতে বসে রয়েছি যে কবে দেখবো গাছগুলোতে আবার নতুন করে পাতা গজাবে, আর দেখতেও সুন্দর লাগবে তখন। আজকে কী রান্না করছি সেটা দেখিয়ে দিই, করছি হচ্ছে এই যে পেঁয়াজকলি আলু ভাজবো, পেঁয়াজকলি একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর এখন এই যে আলুগুলোকে দিয়ে দেবো, লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলো এখন দিয়ে দেবো। আমি পেঁয়াজকলিটা একটু ভেজে ভেজে মানে ভাজা ভাজা হয়ে গেলে আমি আলুটা দিই সবসময়। এবার ভাজা ভাজা ভেজে দেবো, আর এই পাশে দেখো কড়াই চাপিয়ে দিয়েছি, আর রান্না হবে হচ্ছে এই যে মাছ, বল মাছ আর না হলে আর মাছ সামথিং যে কোনো একটা হবে, বুঝতে পারছি না, কিন্তু ঝোলটা একই হবে। তাই যে এখানে মশলা করে নিয়েছি একদম সিম্পল মশলা, ওই জিরের গুঁড়ো টমেটো দিয়ে আলু দিয়ে যে ঝোলটা হয় সেই ঝোলটা প্লেন, আর পেঁয়াজ কলি আলু।
সঙ্গে দেখিয়ে দিন, ঘর দুয়ারও আমার পরিষ্কার হয়ে গেছে। চলো, মেয়ে বেরিয়ে গেল এইমাত্র, আর মেয়ে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঘর যা দিয়ে ঘর মুছে নিয়েছি, একদম ক্লিন করে নিয়েছি যে ঘর। আর এই দেখো গুল্লুটাকে ওঠানো হয়নি, আমার ছোটো মেয়ের গুল্লু 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 করে, কিন্তু গুল্লুর প্রয়োজন ফুরিয়ে গেলে গুল্লু নিচে পড়ে থাকে, আর নাহলে সোফার উপর পড়ে থাকে, নাহলে খাটের উপর পড়ে থাকে। এইটাই হচ্ছে ওর কীর্তি। লাইটটা একটু দিবি, চলো ওই ঘরটাও দেখিয়ে দিই। এই ঘরও মোছা হয়ে গেছে, ঘর যাতে হয়ে গেছে, এই যে একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। তাই এখন রান্না চাপিয়েছি, আর ওরা তো আসবে সব তিনটের সময়, দুই মেয়েই আমার তিনটের সময় আসবে। তো এখন এই করে এডিটিংয়ের একটু কাজ সারবো, কারণ ভিডিও করলে তো হলো না, তার এডিটিং তো দরকার, এডিটিংয়ের একটু কাজ সেরে নেবো। তো চলো ভিডিওটা আজকে এখানে রাখছি, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবে। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে, তাতে এই ফটোটা দেখিয়ে বিদায় নিচ্ছি, টাটা।